বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম ডিম বোনার একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আশা করছি আমার রেসিপিগুলো দেখবেন আমার পাশে থাকবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর পাশে থাকা ছোট বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও চাড়ার সাথে সাথে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে চলুন এবার শুরু করি প্রথমে আমি একটি বাটির মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি পরিমাণ মতো কিছু ধনিয়া কুচি পাতা আর এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া এবার এখান থেকে চারটা ডিম আমি এগুলোর মধ্যে এক এক করে ভেঙে নিব। ডিমগুলো ভেঙে নেওয়ার পর আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব চারটা ডিম ভেঙে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে চোলার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে তেল গরম করে রেখেছি এবার তেলের মধ্যে এই চারটা ডিমের অর্ধেক পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি মনে হয় কড়ার মধ্যে তেল বেশি হয়ে গেছে এবার ডিমগুলো আমি পাটি পিঠার মতো করে নিয়েছি এবার ডিমটার মাঝখান দিয়ে কেটে নিয়েছি আবারও বাকি অর্ধেক ডিম প্যানে দিয়ে দিয়েছি এবার বাকি ডিমটাও আমি পাটি সাপটা পিটার মতো করে নিচ্ছি ডিম হয়ে গেছে এবার আমি আবারও এই ডিমটা মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে নিয়েছি এবার ডিমগুলো আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাথে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার এগুলো নেড়ে সাথে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ এবার লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার পেঁয়াজটা গরম নরম হয়ে আসছে সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া এবার এগুলো ভালোভাবে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এবার মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে তেল উঠে আসছে এবার সাথে দিয়ে দিলাম আমি মাঝারি টমাটো কেটে রেখেছি এবার একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবারও টমাটো নেড়ে দিচ্ছে টমাটো কাটে গেছে এবার সাথে দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা আলু কুচি করে রেখেছি সেই আলু এবার টমাটোর সাথে আলু কুচি ভালোভাবে কষিয়ে নিচ্ছে একটু নেড়ে ছেড়ে টমাটো আর মশলার সাথে আলু মিশিয়ে নিচ্ছে আবারও একটি ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবারও আলু কুচি টমাটো একটু নেড়ে দিলাম কষানো হয়ে গেলে সাথে দিয়ে দিব আমি এক মগ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এক মগ পরিমাণ গরম পানি এবার বলক পর্যন্ত অপেক্ষা করলাম আবারও সাথে দিয়ে দিলাম একটু লবণ এবার এগুলো সাথে দিয়ে দিচ্ছি এক এক করে বেজে রাখা ডিমের পিসগুলো ডিমের পিসগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর একটু হালকাভাবে ডিমগুলো এদিক ওদিক করে সরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ডিমগুলো ফুলে উঠছে ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবার ডিমগুলোর উপরে দিয়ে দিব আমি চার পাঁচটা কাঁচা মরিচ কিছু ভেঙে দিবো মাঝখান দিয়ে আর দুই তিনটা কাঁচামরিচ আস্ত দিয়ে দেব কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে এবার উপর দিয়ে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার হালকা হাতে একটু ধনিয়া পাতা মিশিয়ে নিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা সরিয়ে আবার একটু হালকা হাতে ডিমের ফিসগুলো এদিক ওদিক করে নেড়ে দিচ্ছে হয়ে গেল আমার অন্যরকম ডিম বোনা আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে পরিবারের সাথে শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে ডিম ভুনাগুলো নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন ডিমের ভুনাগুলো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ